নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শনি মহারাজ এই পাঁচ রাশিকে পাঁচটি বড় শুভ সংবাদ দিতে চলেছে। শনি মহারাজের আশীর্বাদে, শনির দয়ায় এই পাঁচটি রাশির স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা অবশ্যই শুনুন। দেখুন, প্রতিদিন আমি ভিডিওগুলো আপনাদের কাছে দিই এবং আপনাদেরকে আমি কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি। যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা আজকের এই ভিডিওটি অবশ্যই শুনবেন। দেখুন, অনেকেই আমার সাথে পরামর্শ করছেন, প্রচুর প্রচুর ছক দেখছি, কিন্তু আমি 90-95% মানুষের ক্ষেত্রে দেখছি শনির জায়গাটা কিন্তু খুব নেগেটিভ কিন্তু রয়েছে। আর ইনারা কিছু কিছু ক্ষেত্রে সবথেকে বড় ভুল করছেন কি জানেন, সেটা হচ্ছে শনিবার শনি মন্দিরে গিয়ে তেল দিয়ে পুজো দেওয়া। আমি বারবার বলি, শনি মন্দিরে যাবেন না। শনি মন্দিরে গেলেই কিন্তু সমস্যাগুলো আরো বাড়বে। কেন? দেখুন, শনি মন্দিরে সেখানে শনি কিন্তু মূর্তি রয়েছে, আর মূর্তি মানে কিন্তু শনি কিন্তু চোখ রয়েছে। যেখানে শনির মূর্তি রূপে পূজা হয় সেই মন্দিরে আপনারা দেখবেন না। যেখানে শনি শিলা রূপে পূজিত হয় সেই মন্দিরে আপনারা অবশ্যই পূজা দিতে পারেন। এবং শনিকে প্রসন্ন করতে গেলে আপনারা শনির যার ভজনা করতেন, যার আরাধনা করতেন, তিনি হচ্ছেন মহাদেব। তাই মহাদেবের উপাসনা করুন, শিবের উপাসনা করুন, দেখবেন আপনাদের শনি কিন্তু অনেকখানি ভালো কিন্তু হয়ে গেছে। আর যাদের শনির সাড়ে সাথী চলছে, অথবা শনির ঢাইয়া চলছে, বা শনির মহাদশা চলছে, অথবা আপনার জন্মছকে শনি নেগেটিভ রয়েছে, শনি রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, শনি কেতুর সঙ্গে যুক্ত রয়েছে, এখানে কি করবেন, আপনারা প্রতি শনিবার হনুমানজির মন্দির অবশ্যই যান। এবং এর পাশাপাশি আপনারা চ্যামেলি তেলের প্রদীপ আপনারা হনুমানজিকে দিন, এবং অশ্বত্থ গাছের নিচে আপনারা বিশেষ করে সন্ধ্যার আগে আগে যদি আপনারা তেলের প্রদীপ যদি আপনারা দিতে পারেন, সরিষার তেলের প্রদীপ যদি দিতে পারেন, এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন, দেখবেন শনির সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের দূর হয়েছে। এবং যারা বাস্তবে নির্ধনী অথবা যারা একটু দুর্বল রোগ রয়েছে তাদেরকে সাহায্য করুন, শনি অটোমেটিক ভালো হবে। এবং এর সাথে সাথে শনি আপনারকে যদি খারাপ থাকে, আপনারা অবশ্যই আপনারা বিশেষ করে শনি মন্দিরে না গিয়ে আপনারা রাস্তার কুকুরকে অবশ্যই খেতে দিন। এই রাস্তার কুকুরকে খেতে দিলে শনি কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু দিবে। আর পাশাপাশি শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, আপনারা শনি রক্ষা কবচও কিন্তু পরিধান করতে কিন্তু পারেন। তো এবার আমি একটু আলোচনাতে আছি যে শনি দয়ায় কোন পাঁচটি রাশির কোন পাঁচটি শুভ সংবাদ আসতে চলেছে। অনেকেও অপেক্ষা করছেন, কিন্তু অনেকেরই একটা ভয়, শনি মানে খারাপ, শনি মানে সব শেষ। আমি বারবার বলি, শনি মানে খারাপ না, শনি মানে শেষ না। শনি কলিযুগে একজনকে কিন্তু অনেক কিছু দিয়ে থাকে। আমি এর উপর কিন্তু ভিডিও কিন্তু দিয়েছি, শনি কোনভাবে অবস্থান করলে কি কি রেজাল্ট দেয় এককভাবে যদি শনি থাকে, তার উপর কিন্তু আমার ভিডিও কিন্তু অলরেডি কয়েকদিন আগে আপনাদেরকে কিন্তু আমি দিয়েছি। অবশ্যই সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো কলিযুগে শনি কিন্তু কর্ম বলুন, অর্থ বলুন, সন্তান বলুন, দাম্পত্য সুখ বলুন, কেরিয়ার বলুন, এই জায়গাগুলো কিন্তু শনি দেয়। তো শনিকে যদি ভালো করা যায় তাহলে কিন্তু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু শনির বীজমন্ত্র পাঠ করতে হবে। এবং অন্যায় যারা করছে
তাদেরকে কিন্তু কোনোদিন সাপোর্ট করা যাবে না, এবং নিজে ন্যায় কাজ করতে হবে। দেখবেন অটোমেটিক শনি কিন্তু ভালো ফল দিবে। অনেকে বলে না যে কৌশিকদা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেই যাচ্ছে। দেখুন সময় প্রত্যেকের জীবনে কিন্তু আসে, শুধু খারাপ চলছে মানে সারা জীবন খারাপই চলে যাবে এমন না, ভালো এবং মন্দ দুটি দিক নিয়ে কিন্তু মানুষের এই জীবন। জানবেন খারাপ এসছে তার মানে ভালো কিন্তু আপনার আসতে চলেছে। তো শনি কোন কোন রাশিগুলোকে, কোন এই পাঁচটি রাশিকে ধনবান করবে, কোন রাশিগুলোকে দুহাত ভরে অর্থ দিবে আমি একে একে জানাবো। দেখো শনি কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে, 13 ফেব্রুয়ারির পর থেকে শনি রবি দ্বারা অস্তমিত হচ্ছে এবং 8ই মার্চ পর্যন্ত, 8ই মার্চ পর্যন্ত, 8ই মার্চ পর্যন্ত আপনার শনি কিন্তু অস্তমিত কিন্তু থাকছে। এই যে এই টাইমটুকুটার মধ্যে অস্তমিত মানে কি অন্ধ হয়ে যাওয়া, কিন্তু রাজযোগ সৃষ্টি করছে শনি, শনি আবার রাজযোগও সৃষ্টি করছে এবং নবাংশ চার্টে বলবান কিন্তু রয়েছে। এই অস্তমিত হয়ে যাওয়া এবং রাজযোগ সৃষ্টি করা এবং নবাংশ চার্টে বলবান করা বিশেষভাবে লাভ দিবে এই পাঁচ রাশিকে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে, আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। অনেকে বলছে না কৌশিকদা আমার জীবন শেষ হয়ে গেল। দেখুন জীবন কোনোদিন শেষ হয় না, এর জন্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র, তার জন্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি একটা কথা দায়িত্বের সাথে বলছি, সেই জায়গা থেকে কিন্তু নিশ্চিতরূপে বেরিয়ে কিন্তু আসবেন, আর কৌশিক রাইজার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে। আর আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। প্রথম রাশি, 1 নম্বর রাশি টপ লিস্টে যেটা রয়েছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খুব ভালো দেবে, অর্থনৈতিক জায়গা এবং ব্যবসায় ক্ষেত্রে এই দুটোর জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশি আগামী দিন থেকে মেষ রাশির আর্থিক স্থিতি যেমন ভালো হতে চলেছে, যারা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত, এখান থেকে লাভ পাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের কিন্তু শত্রু শান্ত এই সময় হবে এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া এবং এর সাথে সাথে আপনাদের যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এবং মান সম্মান যশ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এর একদম শেষ রাশি লিখে রাখুন, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, ইনকামের জায়গায় বাড়বে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের কিন্তু পেতে কিন্তু চলেছেন। লিখে রাখুন এই শনি মহারাজের আশীর্বাদে যে রাশিগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে, এই পাঁচটি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। এবং পাশাপাশি আপনারা অবশ্যই শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং পাশাপাশি শনির রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে পরে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবে। দেখুন সমস্যা তো রয়েছে, আর সমস্যার সমাধান হচ্ছে জ্যোতিষ। আর আমি একটা কথা বলি, ভিডিও দেখছেন হয়তো আপনার সাথে মিলছে না, দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে,
তার উপর প্রতিকার প্রতিবিধান করুন। আমি গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, সেখান থেকে কিন্তু 100% আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই সময়ের মধ্যে এই 5টি রাশি অদ্ভুত, অকল্পনীয় এবং এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং শনির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।